আশা করি সবাই আমাদের সাথে যুক্ত আছো এই মুহূর্তে। গতকালকে আমরা লাইভ ক্লাস ওয়ান নিয়েছিলাম, আজকে হচ্ছে আমাদের লাইভ ক্লাস টু সাধারণ জ্ঞানের উপরে। আজকে আমরা কি কি টপিকের উপর আলোচনা করব সেটা কিন্তু আমি গতকালকে পোস্টের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সেই টপিকগুলো পেয়ে গেছিলা তো, এবং খাতা কলম নিয়ে বসছো এরকমই আমি আশা করতেছি। কারণ হচ্ছে যে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে আমি ফুললি প্রিপেয়ার্ড হয়ে তোমাদের সামনে আসছি। আশা করি আজকের ক্লাস থেকে অনেক কিছুই তোমরা নতুন করে শিখতে পারবা, বা হচ্ছে যে যেভাবে তোমরা অনেকে হয়তো চিন্তা করো না সেই বিষয়গুলোকে আমি সামনে আনার চেষ্টা করব আজকে। তো তোমরা কে কোথা থেকে বলতেছ একটু আমাকে জানাই দিতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আশা করি তোমরা সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং আমার কথাও শুনতে পাচ্ছ। তো কে কোথা থেকে বলতেছো একটু কমেন্ট করে জানাবা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা জানো যে আমরা গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের পরে আমি হচ্ছে যে আজকে ক্লাস টু নিব বলে ঘোষণা দিয়েছিলাম, এবং ক্লাসের টপিকগুলো আজকে ক্লাসের টপিকগুলো আমি তোমাদেরকে ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম। তো আমি একটু আগে আমাদের ইউটিউব চ্যানেলেও লাইভে গিয়ে ওটা আইডিয়া দিয়ে আসছি যে আসলে আমাদের ক্লাসটা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা যুক্ত হচ্ছ তারা তোমাদের ফ্রেন্ড যারা যুক্ত হতে চায় তাদেরকে বলে দিবা এই গ্রুপটার নাম। এই গ্রুপেই নিয়মিত লাইভ হবে। আমি একটু চেক করে নিই যে আসলে শোনা যাচ্ছে কিনা। তোমরা একটু কমেন্ট করবা যে তোমরা ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছ কিনা, রাইট? তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। ওকে, আমি মোবাইলে চেক করে নিলাম যে শোনা যাচ্ছে মোটামুটি, বাট তোমাদের কমেন্টও আশা করতেছি আমি। প্রিয়ন্তী দত্ত একজনকে মেনশন দিছো, এরকম সবাই মেনশন দিতে থাকো তোমাদের বন্ধুদেরকে। প্রিয়ন্তি দত্ত একটু তুমি কমেন্ট করে জানাবা যে কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা এবং স্লাইড ক্লিয়ারলি দেখা যায় কিনা। আজকের আমাদের এই ক্লাসটা আসলে আমি বেশিক্ষণ ক্লাস নিব না, শর্ট শর্ট প্রতিদিন 40 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? তা আমি গতকালকে বলে দিয়েছিলাম যে এগুলো হচ্ছে আমাদের ফ্রি লাইভ ক্লাস। আমরা হচ্ছে জিকে এবং বাংলা ইংরেজি আইকিউ এই সাবজেক্টগুলোকে কেন্দ্র করে একটা বেস চালু করেছি। ওটার ভর্তি ফি হচ্ছে মাত্র 2000 টাকা। যারা ভর্তি হতে চাও আমাদের বেসে তারা ভর্তি হয়ে যাবা। এটা হচ্ছে যে তোমার ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়েও কাজে লাগবে, ঠিক আছে? আমরা ওভাবেই তোমাদেরকে পড়াবো প্রথমত। এবং দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের থেকে ফুল সাপোর্ট পাবা তোমরা অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত যে কোনো তথ্য, যে কোনো ধরনের জটিলতা সেগুলো সম্পর্কে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবা, এবং কীভাবে প্রস্তুত হবা তুমি। এই যে আর বেশি সময় নেই তোমাদের হাতে, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে এপ্রিল মাসের 29 তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে। দ্যাট মিন্স আর আমাদের হাতে বেশি সময় নেই, ঠিক আছে? তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো এপ্রিলের পরে মে মাস বা সর্বোচ্চ জুন মাসের মধ্যে হয়ে যাবে বলে আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই সময়ে কম সময়ের মধ্যে তোমরা কীভাবে ফুল একটা সুন্দর প্রিপারেশন নিতে পারো সেই বিষয়গুলো আমাদের থেকে জানতে পারবা। আমাদের বেছে তোমরা যদি বুদ্ধি থাকো তাহলে বেশি বেশি বেনিফিট পাবা। আমরা অনেকগুলো লাইভ ক্লাস নিব, সেই সাথে অনেকগুলো পরীক্ষা নিব অনলাইনে, অনেকগুলো মডেল টেস্ট নিব। আমি গতবারও মডেল টেস্ট নিয়েছিলাম, এবার হচ্ছে যে ক্লাসের পাশাপাশি মডেল টেস্ট দুইটাই নিব। গতবার আমার বিসিএস পরীক্ষা ছিল, যার কারণে আমি হচ্ছে যে তোমার ক্লাস খুব কম নিয়েছিলাম, শুধু দিক নির্দেশনামূলক কিছু ক্লাস নিয়েছিলাম। কিন্তু এবার হচ্ছে যে গতকাল আমি কাউকে ভর্তি নিই নাই, তার আগের বার নিয়েছিলাম এবং এর আগের বারও নিয়েছিলাম, ঠিক আছে? গতবার আমার বিসিএস পরীক্ষা থাকার কারণে আমি নিই নাই। এবার আমার বিসিএস রিটেন পরীক্ষাটা শেষ হয়ে গেছে কয়েকদিন আগে, তো এখন আমি ফুললি মোটামুটি তোমাদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত। ওকে, সেই সাথে আমার সাথে আরও 3 জন আছে, আমাদের সুমিত্র গুহ আছে, সে বাংলা এবং আইকিউ ক্লাস নিবে। তারপর হচ্ছে আমার আরও 2টা বন্ধু আছে, তাদেরকে আমরা পরিচয় করা দিব তোমাদের কাছে। তাদের একজনে ইংরেজি এবং একজনে বাংলা ক্লাস নিবে। তো বাংলা ক্লাস আমি 2 জনকে দিব, হয়তো বাংলা এবং ইংরেজি ক্লাসটাও। এবং সেই সাথে আমি প্রতিদিন গ্রুপে কিন্তু ইংরেজির একটা একটা করে রুলস দিব, সেই রুলসগুলো তোমরা খাতায় নোট করে রাখবা, ঠিক আছে? এভাবে হচ্ছে যে এই গ্রুপের সাথে যারা যুক্ত থাকবা তারা হচ্ছে সবসময় কী করতে পারবা, কাজ করতে মানে হচ্ছে যে ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। আচ্ছা, প্রিয়ন্তি দত্ত বলছো যে স্ক্রিনটা ছোটো দেখা যাচ্ছে, স্ক্রিনটা ছোটো না, এটা বড়ই দেখা যাবে একটু পরে।
আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে যদি ভিউ করে দেই, আমি ফুল স্ক্রিন দিয়ে দিছি, এখন একদম ক্লিয়ারলি বড় একটা স্ক্রিন তোমরা দেখতে পাবা, ঠিক আছে। ওকে, এখন খেয়াল করো আসলে আমরা আজকে কি কি টপিক আলোচনা করব। আজকে আমরা বলেছিলাম যে আগে টপিকগুলো আমি সেট করে দিয়েছিলাম যে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলবো, আমরা কর্ণফুলী টানেল নিয়ে কথা বলবো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2000 গত সালে গত বছর যে পরীক্ষাটা হয়েছে অর্থাৎ 21/22 সেশনে যে পরীক্ষাটা ক্ষয় ইউনিটের সেটার সমাধান দেখবো, আমরা বাংলাদেশের বিভিন্ন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোকে দেখবো, এবং নোবেল পুরস্কার 2022 কীভাবে মুখস্থ রাখবা, নোবেল পুরস্কার থেকে একটা কোশ্চেন আসবেই আসবে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা রয়েছে, তো এটা কীভাবে আসলে মুখস্থ করবা বা কীভাবে এটা মনে রাখবা সেটার একটা টেকনিক আমি আজকে বলে দিব। এই হচ্ছে মোটামুটি আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ আলোচনা করতে গেলে সেখানে অনেকগুলো টপিক চলে আসবে, এই টপিকের আন্ডারে দেখবা যে অনেক কিছু, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে 2টা কোশ্চেন আসছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আসছিল, এবারও ব্যতিক্রম হবে না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। তোমরা এই মুহূর্তে তোমরা এই মুহূর্তে উম্মে হাবিবা বলছে ভাই স্ক্রিনটা স্মল দেখা যায়, এখন স্ক্রিনটা বড় দেখা যায় কিনা একটু জানাবা আমাকে, এখন স্ক্রিনটা কীরকম দেখা যায় একটু হাবিবা তুমি একটু কমেন্ট করে জানাও। তো আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শুরুতে বলে ফেলি, রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বাধার মূল কারণ কী আসলে এটা আগে বুঝতে হবে, না হলে তোমার যুদ্ধের কিছুই মনে থাকবে না, বাধার কারণ কী এবং এটার আসলে ফলাফল কী, মানে যুদ্ধের কারণে কী কী সমস্যা তৈরি হচ্ছে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে যে ইউক্রেন দেশটা আসলে কোন জায়গায় অবস্থিত, রাশিয়া দেশটা কোন জায়গায় অবস্থিত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আগে কী ধরনের সম্পর্ক ছিল, এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শুরুতে আমি বলে দিই, 1917 সালে রাশিয়ায় একটা বিপ্লব হয়েছিল, ওটা হচ্ছে যে ওটাকে বলা হয় রুশ বিপ্লব, ঠিক আছে। এই রুশ বিপ্লবের পরবর্তী সময় এটাকে অক্টোবর বিপ্লবও বলে, মনে রাখ, নোট করে ফেলো আমি যা বলতেছি সাথে সাথে নোট করে ফেলবো, কারণ এখানে স্লাইডের মধ্যে সব কিছু নাই, আমি যেগুলো বলবো সেই তথ্যগুলো হচ্ছে অথেন্টিক এবং সেই তথ্যগুলো তোমাদের এক্সামে কাজে লাগবে। তাহলে 1917 সালে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব সংগঠিত হয়, সেই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে, যার মানে হচ্ছে যে সেখানে রাজারা শাসন করতো, সেই শাসনের অবসান ঘটে সেখানে, এই এটার অবসান ঘটার পরে মূলত সেখানে ধীরে ধীরে সমাজতন্ত্র, সমাজতন্ত্র হচ্ছে যে একটা আদর্শ, যে আদর্শে বিলিভ করলে হচ্ছে তোমার কি বলা যায়, এটা একটা রাজনৈতিক আদর্শ বলা যেতে পারে বা রাষ্ট্র পরিচালনার এক ধরনের নীতি বলা যেতে পারে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে ইউরোপের দেশগুলো চলে হচ্ছে গণতন্ত্রের উপরে, যেমন বাংলাদেশ ভারত এই দেশগুলোও কিন্তু গণতন্ত্রের উপর চলে, কিন্তু রাশিয়া এবং পূর্ব ইউরোপের অনেকগুলো দেশ, পূর্ব ইউরোপ বলতে ইউরোপ ইউরোপ এই আমি এখানে যে একটা মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি যদি দেখাই এটা একটু ওয়েট করতে হবে, ওকে, তো আমি যদি দেখাই, ওকে, এই যে এখানে যে এই এখানে যে মানচিত্র আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে ইউরোপ, এই জায়গাটা হচ্ছে ইউরোপ, ইউরোপের এই যে পূর্ব মানচিত্রের এই পাশটা হচ্ছে পূর্ব পাশ, ঠিক আছে, আর এই পাশটা হচ্ছে যে পশ্চিম পাশ, তো এই এই মানচিত্রের এই এদিকে আমরা ইউক্রেনকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে ইউক্রেন বাংলা দেখা যাচ্ছে, বাংলা দেখা যাচ্ছে ইউক্রেন, ইউক্রেনের আশেপাশে যে দেশগুলো অর্থাৎ পূর্ব দিকে ইউরোপের পূর্ব দিকে যে দেশগুলো সেগুলোকে বলা হয় পূর্ব ইউরোপের দেশ, এখন এই পূর্ব ইউরোপের যে দেশগুলো সেগুলোকে নিয়ে সেগুলোতে মানে 1917 সালের পরে 1917 সালের পরে কী হয় সমাজতন্ত্রের বিস্তার ঘটে, তাহলে সমাজতন্ত্রের বিস্তারের ফলে যেটা হয় যে আমেরিকা এবং ইউরোপে চলে হচ্ছে গণতন্ত্র, আর রাশিয়া এবং রাশিয়া বলতে তখন এটা ছিল সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন 1991 সালে ভেঙে যায়, 1917 সাল থেকে মানে হচ্ছে যে 1917 সাল থেকে তুমি বলবা হচ্ছে 1991 পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হতো সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় 1991 সালে তখন সেখান থেকে 14টি দেশ তৈরি হয়েছিল, সেই দেশগুলো কোন কোন দেশ, সেগুলোর মধ্যে অন্যতম ছিল রাশিয়া, এবং যে ইউক্রেনের সাথে যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, অর্থাৎ আগে সবগুলো দেশ একসাথে সোভিয়েত ইউনিয়ন নামে একটা দেশ ছিল, যেমন তোমরা খেয়াল করবা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন আমরা লিখি যে বাংলাদেশকে কোন কোন দেশ হেল্প করছে তুমি কিন্তু সেখানে লিখো সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, এই যে আমরা সোভিয়েত ইউনিয়নের কথা শুনছি এই সোভিয়েত ইউনিয়ন ছিল কি রাশিয়া ইউক্রেন তারপরে পাশাপাশি সেখানে আরও যে দেশগুলো ছিল বেলারুশ লাটভিয়া লিথুনিয়া পোল্যান্ড স্লোভাকিয়া মলদোভা এই দেশগুলো সবগুলো ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ,
তো সোভিয়েত ইউনিয়ন যখন 1991 সালে ভেঙে যায়, তখন ইউক্রেন নামে একটা দেশ তৈরি হয় এবং সেই সাথে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লিথুনিয়া, পোল্যান্ড, মলদোভা, এই রোমানিয়া, এই দেশগুলো তৈরি হয়। তো এই দেশগুলো যখন তৈরি হয়, তারা কিন্তু তখনও কিন্তু তৈরি হওয়ার পরে 1991 সালের পরেও তারা কিন্তু সমাজতন্ত্রে বিশ্বাসী ছিল, ঠিক আছে। কিন্তু ধীরে ধীরে সেখানে পশ্চিমা বিশ্বের অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের, ইউরোপ বলতে আমরা বুঝি হচ্ছে, ইউরোপ বলতে পশ্চিম ইউরোপকে বুঝি আমরা, পূর্ব ইউরোপকে এখানে আনা যাবে না। পূর্ব ইউরোপ হচ্ছে রাশিয়া পন্থী আর পশ্চিম ইউরোপ হচ্ছে আমেরিকা পন্থী। আমেরিকা পন্থী কারা, যেমন হচ্ছে তোমার এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, তারপর হচ্ছে ফ্রান্স, তারপর হচ্ছে বেলজিয়াম, তারপর হচ্ছে তোমার এদিকে স্পেন আছে, ঠিক আছে। এই দেশগুলো অর্থাৎ এই যে এটা এই এই সাগরটাকে বলে ভূমধ্য সাগর। এই যে তোমরা এখানে, আমি মানচিত্রে দেখাই তোমাদেরকে, মানচিত্রে দেখালে মনে তোমাদের জন্য একটু বেশি ভালো হয়, মানে আমি ডিরেক্ট গুগল ম্যাপে চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে মানচিত্র। এই মানচিত্রের মধ্যে এটা হচ্ছে আমেরিকা, মানে ইউনাইটেড স্টেটস যেটাকে আমরা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু লেখা আছে, দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে আমেরিকা। আর এটা এই এটা পুরো এটা পুরোটাকে আমেরিকা মহাদেশ বলে তোমরা জানো, যার মধ্যে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা। এখন উত্তর আমেরিকা মহাদেশের যে আমেরিকা যুক্তরাষ্ট্র নামে যে দেশটা, যেটাকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলে থাকি, সেই দেশটা এর সাথে, সেই দেশের সাথে ইউরোপের, ইউরোপের যে পশ্চিমের যে দেশগুলো সেগুলোর একটা সম্পর্ক আছে, যে নৈতিক সম্পর্ক, সেটা হচ্ছে তারা সবাই গণতন্ত্রে বিশ্বাসী প্রথমত, দ্বিতীয়ত তারা হচ্ছে যে মানে হচ্ছে ঐতিহাসিকভাবে তারা বন্ধু, কারণ হচ্ছে তারা প্রথম বিশ্বযুদ্ধের সময়ও একত্রে ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের বেশিরভাগ দেশই একত্রে ছিল, একই পক্ষে ছিল। তো যার কারণে তারা ঐতিহাসিকভাবে, ইতিহাসগত ইতিহাসের দিক দিকে যদি আমরা তাকাই, তারা মানে হচ্ছে তারা মূলত বন্ধুত্ব তারা হয় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সময় তারা বন্ধুতে পরিণত হয়, মানে তারা একে অপরের মিত্রতে পরিণত হয়। কিন্তু তার আগে কিন্তু তারাও তাদের মধ্যেও দ্বন্দ্ব ছিল, যেমন ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব ছিল, এমনকি আমেরিকা নিজেই ব্রিটেনের অর্থাৎ যুক্তরাজ্যের, হ্যাঁ, ব্রিটিশদের দখলে ছিল আমেরিকা দেশটি, ঠিক আছে। তাদের থেকে আমেরিকা স্বাধীনতা অর্জন করে, কিন্তু এখন আমেরিকা যুক্তরাজ্য বা ব্রিটেনের সবচেয়ে কাছের বন্ধু, ঠিক আছে। তো এই যে পশ্চিম ইউরোপের যে দেশগুলো, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এই পশ্চিম ইউরোপের দেশগুলো এবং আমেরিকার সাথে বন্ধুত্ব বা মিত্রতা, তারা হচ্ছে গণতান্ত্রিক দেশ এবং তারা একটা জোট গঠন করে, জোটের নাম হচ্ছে ন্যাটো। কিন্তু যারা পূর্ব ইউরোপের দেশ, তারা সোভিয়েত ইউনিয়নের সাথে ছিল এবং 91 সালে গিয়ে তারা আলাদা হয়, ঠিক আছে। তো সোভিয়েত ইউনিয়নের সাথে যখন তারা ছিল, সোভিয়েত থেকে আলাদা হওয়ার পরেও তারা মোটামুটি সমাজতন্ত্রে বিশ্বাস করতো। তো সমাজতন্ত্র এবং গণতন্ত্র দুইটা আলাদা, রাষ্ট্র পরিচালনা দুইটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া, এটা যারা আমরা আর্টসে পড়ছি তারা ভালো করে জানি, আর যারা কমার্সে কিংবা সায়েন্সে পড়ছি তাদের একটা নিয়ে আইডিয়া একটু কম। তো এই জন্য আমি একটু জেনারেলাইজ করে বলতেছি, একদম ডিপলি যাচ্ছি না, ডিপে আমরা আরও পরে যাবো আস্তে আস্তে। তাহলে এই দ্বন্দ্ব অর্থাৎ গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। আমি বলেছিলাম যে 1917 সালে রাশিয়া রুশ বিপ্লব হয়, এরপর সেখানে সমাজতন্ত্র শুরু হয়, ঠিক আছে। অর্থাৎ সেখানে রাজতন্ত্র বা মানে যে তাদের যেই জাররা ছিল, মানে সেখানে একটা রাজারা শাসন করতো, সেটা ভেঙে গিয়ে রাশিয়ায় শুরু হয়, বা রাশিয়া বলতে আমি বুঝাচ্ছি সোভিয়েত ইউনিয়নকে। সেখানে শুরু হয় কি, সেখানে শুরু হয়, সেটাকে বলা হতো রুশ সাম্রাজ্য, ঠিক আছে। রুশ সাম্রাজ্যে তখন শুরু হয় কি, যে রুশ সাম্রাজ্যের নামকরণ করা হয় সোভিয়েত ইউনিয়ন, এবং সেখানে কি শুরু হয়, সেখানে সমাজতন্ত্রের বিস্তার লাভ করে, ঠিক আছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই মূলত সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে দ্বন্দ্ব বাজে। কেন বাজে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা নতুন জোট তৈরি করে পশ্চিমারা এবং আমেরিকা মিলে, সেই জোটের নাম হচ্ছে যে ন্যাটো, মানে একটা সামরিক জোট, মানে এটা মিলিটারি জোট, অর্থাৎ সেনাবাহিনীদেরকে নিয়ে একটা গঠিত একটা জোট। এই ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এখন নর্থ আটলান্টিক মানে আসলে কি, নর্থ আটলান্টিক হচ্ছে এই সাগরটা, অর্থাৎ এই সাগরে, নর্থ আটলান্টিক সাগরের তীরবর্তী যে দেশগুলো সেগুলোকে বলা হয়, সেই দেশগুলোর যেই জোট, সামরিক জোট, সেটাকে বলা হচ্ছে ন্যাটো। এটা তৈরি হয়, নোট করে নিবা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য একটা আমি বলতেছি, নোট করো, সেটা হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। তো যখন ন্যাটো প্রতিষ্ঠিত হয়, তখন ন্যাটো কী করে, যে আটলান্টিক মহাসাগর, নর্থ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোকে তার নিজের সদস্যপদ দেয়, অর্থাৎ ন্যাটোর সদস্য হয় তারা, ঠিক আছে। যেমন এখানে তোমার যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইভেন কি জার্মানি, ডেনমার্ক,
তারপর ডেনমার্ক তখনও যোগ দেয় নাই, তারপর হচ্ছে তোমার অস্ট্রিয়া, ঠিক আছে, চেক প্রজাতন্ত্র, তারপর যেদিকে হচ্ছে তোমার পর্তুগাল, তারপর যে স্পেন, এই দেশগুলো পশ্চিম ইউরোপের যে দেশগুলো আছে সেগুলো কী করলো, ন্যাটোতে যোগ দিল। তখন ন্যাটোতে যোগ দেওয়ার ফলে তখন সোভিয়েত ইউনিয়ন কী করলো, মানে সোভিয়েত ইউনিয়ন তো সমাজতান্ত্রিক, তো তারাও কী করলো, তারাও ওয়ার্সো প্যাক্ট নামে নতুন একটা জোট তৈরি করছে সামরিক জোট, সেটা 1955 সালে। 1955 সালে তারা ওয়ার্সো প্যাক্ট তৈরি করছে, অর্থাৎ কারা, সোভিয়েত ইউনিয়ন। কেন? ন্যাটোকে প্রতিহত করার জন্য, ন্যাটোকে প্রতিহত করার জন্য তারাও একটা সামরিক জোট তৈরি করেছিল। কিন্তু এই যে তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হলো, মানে এটা এটা হচ্ছে যে সরাসরি যুদ্ধ না, অর্থাৎ পশ্চিম ইউরোপ এবং আমেরিকার সাথে, পশ্চিম ইউরোপ আমেরিকা বলয়ের সাথে সোভিয়েত ইউনিয়নের একটা, মানে হচ্ছে যে ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলতেছিল, যেটাকে বলা হয় কোল্ড ওয়ার। কোল্ড ওয়ারের বাংলা হচ্ছে স্নায়ু যুদ্ধ, বা অনেকে শীতল যুদ্ধ বলে। এই শীতল যুদ্ধ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1991 সাল পর্যন্ত চলছিল। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন এই যুদ্ধের সমাপ্তি ঘটে, অর্থাৎ কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধের সমাপ্তি ঘটে। তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে, মানে সোভিয়েত ইউনিয়ন টিকতে পারে নাই সব গণতন্ত্র বা পুঁজিবাদের সাথে, পুঁজিবাদ বলা হয়, পুঁজিবাদের সাথে তোমার যেটা আমরা বলি কিছু হচ্ছে সমাজতন্ত্র, হ্যাঁ, পুঁজিবাদের সাথে সমাজতন্ত্র টিকতে পারে নাই, মানে সমাজতন্ত্রের মোটামুটি কি ঘটে, ক্ষয় ঘটে। ক্ষয় হওয়ার কারণে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হয় কি, অনেকগুলো নতুন দেশ। সেখানে অন্যতম ছিল রাশিয়া এবং ইউক্রেন, ঠিক আছে। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে যাচ্ছি ধীরে ধীরে। তো যখন এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1991 সালের পরে, তখন পুরো পৃথিবীর শক্তিধর দেশে পরিণত হয় আমেরিকা। কেন? কারণ হচ্ছে যে আগে আমেরিকার সাথে ছিল সোভিয়েত ইউনিয়নের দ্বন্দ্ব, এখন তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো দেশ হয়ে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে, যার কারণে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার, সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো তৈরি হলো, রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, লিথুনিয়া, পোল্যান্ড, এই দেশগুলোর কী হলো, এই দেশগুলোর গুরুত্ব কমে গেল। কমে যাওয়ার কারণে যেটা হলো, যে তারা কী করলো, যে তারা টিকতে পারলো না আমেরিকার সাথে, আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর সাথে, বিশেষ করে ফ্রান্স, তারপর হচ্ছে তোমার যুক্তরাজ্য, এই দেশগুলোর সাথে তারা টিকতে পারলো না, ঠিক আছে। তো টিকতে না পেরে তা যেটা হলো, যে আমেরিকা আমেরিকা পুরো ওয়ার্ল্ডের, মানে পুরো বিশ্বেরই মোড়লে পরিণত হলো, অর্থাৎ শক্তিতে পরিণত হলো, যেটাকে বলা হয় পরাশক্তিতে পরিণত হলো 91 সালের পরে। কারণ তখন বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আর কোনো দেশ থাকলো না, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। তোমরা মনে রাখতে হবে, আমেরিকা যুক্তরাষ্ট্র 1971 সালে বাংলাদেশে যখন যুদ্ধ হচ্ছিল পাকিস্তানের সাথে, তখন পাকিস্তানের পন্থী ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং কি এটা আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন পড়বো তখন আলোচনায় আসবে, তখন কিন্তু বাংলাদেশকে আবার সাপোর্ট দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, কারণ তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়া ছিল না, ঠিক আছে। তাহলে দেখা গেছে স্নায়ু যুদ্ধ চলাকালীন সময়, স্নায়ু যুদ্ধ শুরু হয়েছে কখন থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, অর্থাৎ 1945 সালের কাছাকাছি সময় থেকে, ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 91 সাল পর্যন্ত তোমার যখন এই কি সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন এই সোভিয়েত ইউনিয়ন যে পক্ষে থাকতো আমেরিকা তার বিপক্ষে থাকতো। যখন সোভিয়েত ইউনিয়ন যখন বাংলাদেশের পক্ষ নিল, আমেরিকা পক্ষ নিল কার, পাকিস্তানের। একই নামে, একইভাবে ভিয়েতনামে একটা যুদ্ধ হয়েছিল, ভিয়েতনাম একটা দেশ আছে, এটা হচ্ছে তোমার বাংলাদেশের এই দিকে, এই যে এইটা হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাবা, এই যে এটা হচ্ছে ভিয়েতনাম, এই দেশটা, এই দেশটাতেও 1950-এর দশকে একটা দীর্ঘকাল ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা শেষ হয়েছিল 1979 সালে, অর্থাৎ 1979-এ গিয়ে যুদ্ধটা শেষ হয়, ভিয়েতনাম যুদ্ধ বলা হয় এটাকে। এই ভিয়েতনাম যুদ্ধেও কিন্তু তোমার আমেরিকা এবং ইউরোপ, সরি, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুইটা পক্ষে অবস্থান নেয়। সোভিয়েত ইউনিয়ন ছিল উত্তর ভিয়েতনামের পক্ষে, আর আমেরিকা ছিল দক্ষিণ ভিয়েতনামের পক্ষে। তাহলে এইভাবে যে যে দেশ, বিশ্বের যে প্রান্তে যে ধরনের ঘটনা ঘটেছে, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুই পক্ষে ছিল, মানে একটা এক পক্ষে, অন্যটা আরেক পক্ষে। একই রকমভাবে যখন তোমার বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়, তখনও বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়ন এবং পাকিস্তানের পক্ষে আমেরিকা কী করলো, সাপোর্ট দিল, ঠিক আছে। একইভাবে তোমরা আরও হয়তো, আমরা যখন সারা বিশ্বের রাজনীতি নিয়ে পড়াশোনা করব তখন আরও বিষয়গুলো নিয়ে জানবো, ঠিক আছে। যেমন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যখন যুদ্ধ হচ্ছিল, তখনও কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুই পক্ষে ছিল। উত্তর কোরিয়ার পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল আমেরিকা। এগুলো হচ্ছে কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তাহলে এই যে আমেরিকার সাথে, অর্থাৎ পশ্চিমা বিশ্বের, পশ্চিম ইউরোপ এবং আমেরিকার সাথে যে সোভিয়েত ইউনিয়নের দ্বন্দ্ব, সেটা একদিনের না, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পরবর্তী সব সময় এটা বিরাজমান ছিল। তো তখন, এখন কী হলো, 91 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, আমেরিকা তো পরাশক্তি হয়ে গেল, তখন যখন এবার
ভ্লাদিমির পুতিন নামক এক ভদ্রলোক যখন রাশিয়ার ক্ষমতায় আসলেন, তখনই তিনি আবার রাশিয়ার যে হারানো গৌরব, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে হারানো গৌরব সেটাকে ফিরে পাওয়ার জন্য, সেটাকে ব্যাক নিয়ে আনার জন্য আবার তিনি প্রচেষ্টা শুরু করলেন। তো এই পুতিন যে ভদ্রলোক, উনি যে রাশিয়ার প্রেসিডেন্ট, উনি হচ্ছেন যে মূলত রাশিয়ার একটা গোয়েন্দা বাহিনী আছে, সে গোয়েন্দা বাহিনীর সদস্য। ওই গোয়েন্দা বাহিনীটার নাম হচ্ছে কেজিবি, কেজিবি, ঠিক আছে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি। তো এখন কি হলো, 91 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া মোটামুটি দুর্বল হয়ে যায়, তারপর পুতিন এসে কি করে রাশিয়ার শক্তিকে আরো বাড়ানোর চেষ্টা করে, ঠিক আছে। তখন থেকে মূলত ন্যাটোর সাথে, ন্যাটো যেটা 1949 সালে তৈরি হয়েছিল, সেটার সাথে রাশিয়ার দ্বন্দ্ব ধীরে 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 বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ ন্যাটো বরাবর খালি সম্প্রসারিত হচ্ছিল, ন্যাটো শুধু দেশ বাড়াচ্ছিল। ন্যাটোর বর্তমান সদস্য হচ্ছে 30টি, সর্বশেষ সদস্য হচ্ছে উত্তর ম্যাসিডোনিয়া। লিখতে পারো যে ন্যাটোর বর্তমান সদস্য 30টি, সর্বশেষ সদস্য হচ্ছে উত্তর ম্যাসিডোনিয়া। তো এখন ন্যাটো যেটা করছে সেটা হচ্ছে যে ন্যাটোর নাম কি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো এটা থাকার কথা হচ্ছে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশসমূহের সাথে, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী যে দেশসমূহ সেগুলো হওয়ার কথা ছিল ন্যাটো সদস্য। কিন্তু দেখা গেলো যে ন্যাটো ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সম্প্রসারিত হতে লাগলো, অর্থাৎ রাশিয়ার দিকে ন্যাটো ধীরে ধীরে সম্প্রসারিত হতে থাকলো। অর্থাৎ পরবর্তীতে পোল্যান্ড ন্যাটোতে যোগ দিল, হাঙ্গেরি ন্যাটোতে যোগ দিল, ঠিক আছে, স্লোভাকিয়া ন্যাটোতে যোগ দিল। তো ধীরে ধীরে যখন ন্যাটোতে সবাই যোগ দিচ্ছে, ন্যাটো ধীরে ধীরে, অর্থাৎ ন্যাটো হচ্ছে আমেরিকারই মূলত একটা সামরিক জোট যেটি ধীরে ধীরে রাশিয়ার দিকে চলে আসতেছে, তখন রাশিয়া নিজের নিরাপত্তা রক্ষার জন্য হচ্ছে যে মানে হচ্ছে কীভাবে নিজেকে রক্ষা করবে সেই চিন্তায় তারা করতে থাকে। কিন্তু একসময় দেখা গেলো যে ইউক্রেন কী করলো, ইউক্রেন একদম রাশিয়ার পাশের একটা দেশ, বাংলাদেশের পাশে যেরকম ভারত, বাংলাদেশের পাশে যেরকম মিয়ানমার, সেরকম একদম রাশিয়ার একদম ঘেঁষা একটা দেশ ইউক্রেন, যেটা আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, সেই ইউক্রেনই ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তো ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার এখানে পিছনে কারণ আছে। প্রথমে ইউরোপ এবং আমেরিকারা কী করছে যে ইউক্রেনে একটা সরকারকে নিয়ে আসছে, নতুন একটা সরকার, সেটা হচ্ছে যে বলোদিমির জেলনস্কি নামক যেই প্রেসিডেন্টকে তোমরা দেখতে পাচ্ছ, উনি মূলত একজন অভিনেতা ছিলেন, কৌতুক অভিনেতা বলা হতো ওনাকে। তো ওনাকে ক্ষমতায় বসাইছে মূলত আমেরিকা এবং পশ্চিম ইউরোপের যারা মিত্র তারা। তো তারা তাকে ক্ষমতায় বসানোর পরে ইউক্রেনে তারাই তাকে বলল যে তোমরা কী করো, ন্যাটোতে যোগ দাও। তো ইউক্রেন যখন ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা করলো, তখনই রাশিয়া মূলত ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত নেয়। তো এখন ন্যাটোতে যদি রাশিয়ার ইউক্রেন যোগ দিত, তাহলে রাশিয়ার কী ক্ষতি হতো? তখন ন্যাটো একদম রাশিয়ার সীমান্তে চলে আসতো, আর আমেরিকা খুব সহজে ন্যাটোর মাধ্যমে রাশিয়াতে হামলা চালাতে পারত। তো এই জন্যই মূলত রাশিয়া কী করছে যে ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আগেই ইউক্রেনে আক্রমণ শুরু করেছে। তো আমরা এখন আরও কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই আক্রমণটা কিন্তু এখনই প্রথম না, ইউক্রেনে আক্রমণটা এবারেই প্রথম না, 2022 সালে শুরু করছে এরকম না। 2014 সালে ইউক্রেনের একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম হচ্ছে ক্রিমিয়া দ্বীপ, এই দ্বীপটাকে বলা হয় ক্রিমিয়া। 2014 সালে রাশিয়া এই দ্বীপটাকে দখল করে নেয়। প্রথমে রাশিয়া 2014 সালে এই দ্বীপটা দখল করে। এখন প্রশ্ন হচ্ছে এই দ্বীপ দখল করার কারণ কি? রাশিয়া চাইলে তো 2014 সালে ইউক্রেনে আক্রমণ শুরু করতে পারতো, তখন আক্রমণ না করে শুধু এই দ্বীপটা কেন দখল করলো? কারণ তখন রাশিয়া ভাবছে যে আসলে ইউক্রেনে বা ইউক্রেন হয়ে যদি রাশিয়াতে কেউ আক্রমণ চালাতে হয়, তাহলে তাকে এই কৃষ্ণ সাগরে আগে আসতে হবে। মূলত আমরা যখন যুদ্ধ শুরু করি, তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হয়তো পড়ছো, যুদ্ধ মূলত 3টা স্তরে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। প্রথম স্তর হচ্ছে যে আকাশপথে, দ্বিতীয় স্তর হচ্ছে নৌপথে, তৃতীয় স্তর হচ্ছে ভূমিতে। অর্থাৎ আকাশ, নৌ এবং ভূমিতে। বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল, তোমরা হয়তো খেয়াল করছিলা যে আমাদের একটা সেক্টরই আলাদা ছিল, যেটা 10 নম্বর সেক্টর, যেটা হচ্ছে তোমার সাগর কেন্দ্রিক ছিল, ঠিক আছে। আর একটা আমাদের কিন্তু বিমান বাহিনীও তৈরি হয়েছিল, তোমাদের মনে আছে নিশ্চয়ই, মতিউরের নাম তোমাদের মনে আছে, যিনি একজন বিশিষ্ট, যিনি পাকিস্তান থেকে বিমান নিয়ে বাংলাদেশের দিকে চলে আসতে চেয়েছিলেন, ঠিক আছে। পথে পাকিস্তানি হানাদার বাহিনীরা তাকে কী করেন, তার বিমানে আঘাত করে তাকে সহ ভূপাতিত করেন, ঠিক আছে, ফলে তিনি মারা যান, আমরা সেটা সেই খবর কিন্তু জানি। তো তাহলে দ্যাট মিন্স হচ্ছে কি, আসলে যুদ্ধটা মূলত 3টা স্টেজে মানে বেশি হয়ে থাকে, একটা হচ্ছে স্থলপথে, নৌপথে এবং আকাশপথে, ঠিক আছে। তো তোমরা খেয়াল করো, রাশিয়া এমন একটি দুর্গম এলাকা, এখানে বেশিরভাগ বন জঙ্গল এলাকা, এই এলাকাটাতে আক্রমণ করা ন্যাটো কিংবা আমেরিকার জন্য খুবই কষ্টকর।
কেন কষ্টকর? কারণ হচ্ছে যে তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার পর্যন্ত রাশিয়াতে গিয়ে আটকা গেছিল। হিটলারের পরাজয়ের মূল কারণ ছিল তিনি রাশিয়াতে আক্রমণ করেছিলেন, সেজন্য। ঠিক আছে, তো আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আলোচনা করব তখন সেই জিনিসটা বলবো। তো রাশিয়া চিন্তা করলো যে আমাকে আক্রমণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কৃষ্ণ সাগর, কারণ কৃষ্ণ সাগর দিয়ে যদি নৌবাহিনী আক্রমণ করে ইজিলি রাশিয়াকে আক্রমণ করতে পারবে। কারণ দেখো, এই যে কৃষ্ণ সাগরের পাশেই হচ্ছে ইউক্রেন এবং তার পাশে এই জায়গাটা হচ্ছে রাশিয়া, এই জায়গা হচ্ছে রাশিয়া এবং তার পাশে এখানে রাশিয়ার যে রাজধানী মস্কো। ঠিক আছে, দ্যাট মিনস কৃষ্ণ সাগর থেকেই খুব সহজে রাশিয়াতে আক্রমণ করা যায়। সেই জন্য রাশিয়া কী করলো, 2014 সালে আগে ক্রিমিয়া দ্বীপটি ইউক্রেন থেকে দখল করে নিল। কেন দখল করে নিল? কারণ তারা কৃষ্ণ সাগরে আধিপত্য বিস্তার করতে চায় রাশিয়া। আরও একটা কারণ আছে, এই কৃষ্ণ সাগর দিয়ে পৃথিবীর প্রায় 30% পৃথিবীর প্রায় 30% বাণিজ্য এই কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে হয়। এখন এই কৃষ্ণ সাগরের এত বেশি কেন গুরুত্ব? আরও এটা এটার আরও কিছু কারণ আছে, মানে হচ্ছে এই কৃষ্ণ সাগরের পাশেই অবস্থিত হচ্ছে তুরস্ক। এবং তুরস্ক হচ্ছে এমন একটা দেশ, এই দেশটা হচ্ছে যে এশিয়ারতে কিছু অংশ অবস্থিত, কিছু অংশ হচ্ছে ইউরোপে অবস্থিত। অর্থাৎ এশিয়ার সাথে ইউরোপকে মূলত যুক্ত করছে তুরস্ক নামক যে দেশটার কথা আমরা শুনি সেই দেশটা। এই জন্য এই দেশটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং আলোচনায় থাকে। তাহলে আমরা দেখি তো, এই যে আটলান্টিক সাগর থেকে যদি কোনো একটা জাহাজ, এই যে এখান দিয়ে, এই এখান দিয়ে একটা প্রণালী আছে, নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আমরা আসবো যখন প্রণালী পড়বো তখন, যে প্রণালী আসলে কী সেটা তখন বলবো আমি। এখন শুধু বলে দিই যে প্রণালী হচ্ছে যে দুইটা ভূখণ্ডকে আলাদা করে আর দুইটা সাগরকে যুক্ত করে। দুইটা সাগরকে দেখা হয়েছে এই জিব্রাল্টার প্রণালী কী করলো, দুইটা সাগরকে যুক্ত করলো আর দুইটা ভূখণ্ডকে আলাদা করলো। অর্থাৎ ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করছে, এটা হচ্ছে আফ্রিকা। ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করছে কে? জিব্রাল্টার প্রণালী। আর দেশের কথা যদি বলি, এটা হচ্ছে স্পেন। স্পেন থেকে মরক্কোকে আলাদা করছে। তোমরা কয়েকদিন আগে দেখছিলে যে স্পেনকে মরক্কো হারাই দিয়েছিল বিশ্বকাপে, তখন কিন্তু সেখানে একটা আলোচনা ছিল যে স্পেন থেকে মরক্কোকে আলাদা করছে কে? জিব্রাল্টার। ঠিক আছে, তখন কিন্তু এটা কিন্তু ফলাফল ফেসবুকে অনেকে কী করছিল, ট্রল করতেছিল বা মানে ইয়া করতেছিল, মজা করতেছিল। ঠিক আছে, তো যাই হোক, এই জিব্রাল্টার প্রণালী কী করছে যে এই ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকাকে আলাদা করছে বা স্পেন থেকে মরক্কোকে আলাদা করছে, এটা হচ্ছে মরক্কো নামক যে দেশটা সেটা। এখন এই আটলান্টিক মহাসাগর থেকে কোনো একটা জাহাজ এই জিব্রাল্টার প্রণালী হয়ে এই সাগরটাতে ঢুকে, এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্যসাগর। খেয়াল করে লেখা আছে ভূমধ্যসাগর, যেটাকে ইংরেজি বলা ম্যারিটেরানিয়ান সি, ম্যাডিটেরারান সি। এই ম্যাডিটেরারান সি বা ভূমধ্যসাগর যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ পুরো বিশ্বের রাজনীতির জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাগর। কারণ এই সাগরকে কেন্দ্র করে তিনটা মহাদেশ অবস্থিত, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ইউরোপ, একটা হচ্ছে এশিয়া এবং আরেকটা হচ্ছে কি আফ্রিকা। তিনটা মহাদেশ এই সাগরের চারপাশে অবস্থিত। এবং পৃথিবীর অধিকাংশ ধনী দেশ এবং তেল সমৃদ্ধ দেশ, মানে যে দেশগুলোতে তেল আছে তার বেশিরভাগই এই ভূমধ্যসাগরের কেন্দ্রে আশেপাশে অবস্থিত, মানে এই ভূমধ্যসাগরের আশেপাশে অবস্থিত। তাহলে এই ভূমধ্যসাগর, এই এখান থেকে আটলান্টিক মহাসাগর থেকে কোনো একটা জাহাজ যদি ভূমধ্যসাগরে ঢুকে, তাহলে সেটা আবার এই কৃষ্ণসাগরে আসতে হবে কীভাবে? তুরস্ক পার হয়ে। এখন তুরস্ক কী করছে, সেখান দিয়ে দুইটা প্রণালী বানায় রাখছে। দেখো খেয়াল করো, এই এটা হচ্ছে ভূমধ্যসাগর, এখান থেকে তুমি যদি কৃষ্ণসাগর হয়ে ক্রিমিয়াতে আসতে চাও, রাশিয়ার ক্রিমিয়াতে আসতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, এই এখান দিয়ে দুইটা প্রণালী আছে, একটা হচ্ছে ইস্তাম্বুলের কাছে আর একটা হচ্ছে যে এখান দিয়ে এই রাশিয়ার এখান দিয়ে, এটাকে বলো দার্দেনালিস প্রণালী। প্রণালীর ইংরেজি হচ্ছে স্ট্রেট, এই যে লেখা আছে তুমি দেখো খেয়াল করো, দার্দেনালিস স্ট্রেট। ঠিক আছে, এই যে লেখা আছে দার্দেনালিস স্ট্রেট, যেটাকে বলা হয় দার্দেনালিস প্রণালী। এই দার্দেনালিস প্রণালী হয়ে ভূমধ্যসাগর থেকে যাওয়া যায় কোথায়, এটাকে বলা হয় মর্মর সাগর। এই মর্মর সাগরে যাওয়া যায়। মর্মর সাগর থেকে আরেকটা প্রণালী আছে যেটাকে বলা হয় বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালী যেটা, সেটা ইস্তাম্বুল নগরের পাশ দিয়ে এই বসফরাস প্রণালী হয়ে, এই প্রণালীটা হয়ে চলে আসবে আবার কোথায়, কৃষ্ণসাগরে। কৃষ্ণসাগরে এসে সেটা ক্রিমিয়া দ্বীপে চলে আসতে পারবে। আবার এখান দিয়ে একটা প্রণালী আছে, সেটাকে বলা হয় কার্স প্রণালী। এই প্রণালীটাকে বলা হয় কার্স প্রণালী, এই যে লেখা আছে কর্স। কর্স প্রণালী পার হয়ে সেটা চলে আসবে আজব সাগরে। আজব সাগর একেবারে রাশিয়া এবং ইউক্রেনের পাশে অবস্থিত। এখানে দেখো একটা বন্দর আছে ইউক্রেনের, বন্দরটার নাম হচ্ছে মারিউপোল বন্দর। এই মারিউপোল বন্দরটা এই আজব সাগরের তীরে অবস্থিত। এই মারিউপোল বন্দর সম্পর্কে পরীক্ষা প্রশ্নের সম্ভাবনা খুবই খুবই বেশি। কারণ হচ্ছে যে এটা অলরেডি একটা চাকরির পরীক্ষায় প্রশ্নটা আসছে যে মারিউপোল কোথায় অবস্থিত, ঠিক আছে, বা মারিউপোল বন্দর কোথায় অবস্থিত। ঠিক আছে, এখানে রাশিয়ার অনেকগুলো বন্দর, সরি, ইউক্রেনের অনেকগুলো বন্দর অবস্থিত। ঠিক আছে, এবং এই আজব সাগরের তীরবর্তীতে কিন্তু তীরেই কিন্তু রাশিয়া এবং ইউক্রেন একসাথে। এই জন্য আজব সাগর এবং কৃষ্ণসাগর সহ পুরো ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া 2014 সালেই ইউক্রেন থেকে ক্রিমিয়া দ্বীপটি দখল করে নেয়।
আশা করি ক্রিমিয়া দ্বীপ কেন দখল করছে রাশিয়া সেই জিনিসটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো পড়তে পড়তে দেখো অনেক কিছু কিন্তু পড়ে ফেলতেছি, যেটা কিন্তু তুমি হয়তো সহজে সহজে হয়তো বুঝবা না। এখানে কিন্তু আমরা প্রণালী কি সেটা পড়ে ফেলছি, চারটা প্রণালী সম্পর্কে আইডিয়া পেয়েছি অলরেডি। চারটা প্রণালী নিয়ে আমরা অলরেডি নিয়ে নিয়েছি, একটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, একটা দার্দানালিস প্রণালী, একটা হচ্ছে বসফরাস প্রণালী, একটা হচ্ছে কার্স প্রণালী। আরও চারটা সাগর সম্পর্কে আমরা জেনে গেছি, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, কৃষ্ণ সাগর, আজব সাগর এবং আরেকটা সাগর সাগর সম্পর্কে মোটামুটি আমরা জানছি, সেটাকে বলা হচ্ছে কি, যে সেটাকে বলছে মর্মর সাগর। এই যে এটা হচ্ছে মর্মর সাগর। ঠিক আছে, এখানে অনেকগুলো সাগর আছে, দেখতে ছোট মনে হয় কিন্তু এগুলো আসলে বিশাল, অনেক বিশাল। আমাদের বঙ্গোপসাগর যেটা আমরা কক্সবাজার যেটাতে যাই, দেখো তো সেটা কতটুকু, অল্প একটু, ওই যে আমরা এখানে যাই আর কি, এই জায়গাটাতে যাই, কিন্তু বঙ্গোপসাগর এদিকে বিশাল, অনেক বিস্তৃত। আমরা ছোট একটা অংশ দেখি, আমরা যখন সমুদ্রের তীরে দাঁড়াই আমরা ছোট একটা অংশ দেখি। ঠিক আছে, তো যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এই যে 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পরেই মূলত রাশিয়া এবার পরবর্তীতে তারা চিন্তা করে ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে আমাদের জন্য খুবই ক্ষতিকর হবে, এই জন্যই মূলত রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এখন রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পরে যুদ্ধটা বেঁধে যায়, যুদ্ধটা মূলত শুরু করে, হামলা শুরু করে 24 ফেব্রুয়ারি 2022, এটা আমরা জানি। ঠিক আছে, তো আমরা এই মোটামুটি যুদ্ধ বাঁধার কারণ কী সেটা সম্পর্কে জানতে পারছি। তো এখন খেয়াল করো যে রাশিয়ার জাহাজ ক্রিমিয়া উপদ্বীপ হয়ে, তারপর হচ্ছে যে কৃষ্ণসাগর হয়ে, ভূমধ্য সাগর হয়ে আটলান্টিক মহাসাগর আসার পরে যে কোনো জায়গায় যেতে পারবে, পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবে। যদি ভারতে আসতে চায় তাও আসতে পারবে, এই যে এদিক দিয়ে ঘুরে ভারতে আসতে পারবে, বাংলাদেশেও আসতে পারবে। তোমরা জানো কয়েকদিন আগে রাশিয়ার একটা জাহাজ যেখানে আমেরিকা আটকা দিয়েছিল, তোমরা খবরে নিশ্চয়ই দেখছিলা। ঠিক আছে, কেন আটকা দিয়েছিল, ওই জাহাজটাতে আমেরিকার নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা কী, স্যাংশন কী, এগুলো আমরা পরে আলোচনা করব। এগুলো এইবারের যে কোনো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবারের পুরো ওয়ার্ল্ডটা এখন নিয়ন্ত্রিত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। আমাদের বাংলাদেশে যে তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, দ্রব্য মূল্যের দাম, যা সব কিছুর দাম বেড়ে গেছে, কেন বাড়ছে, বাড়ার মূল কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ঠিক আছে, তো এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যেহেতু সব কিছু হচ্ছে, আমাদেরকে সেই সম্বন্ধে সব কিছু জানতে হবে। তাহলে দেখো নর্থ আটলান্টিক সাগরে যখন চলে আসবে সেটা পৃথিবীর যে কোনো জায়গায়, আমেরিকাতে যেতে পারবে, তারপরে এই তোমার এটা কী বলে আফ্রিকাতে যেতে পারবে, ইভেন এই দিক দিয়ে পার হয়ে অস্ট্রেলিয়াতেও আসতে পারবে। দ্যাট মিন্স এই ভূমধ্য সাগরটা হচ্ছে এমন একটা দেশ, এই সাগরের তীরবর্তীতে তীরে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলো অবস্থিত। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ, ধনী দেশ কোনগুলো, তোমরা নিশ্চয়ই বলবা যে ইউরোপের দেশগুলো, সেটার মধ্যে তুমি বলবা ফ্রান্স, স্পেন, পর্তুগাল, যুক্তরাজ্য, তারপর তুমি বলবা জার্মানি, তুমি বলবা হচ্ছে যে ইতালি, তুমি বলবা গ্রিস, তুমি বলবা হচ্ছে কি জানি, তুমি যদি এদিকে আরও কিছু কথা বলতে চাও তুমি বলবা হয়তো মিশর, তুমি হয়তো বলবা যে তুরস্ক, এগুলোর কথা বলবা, তুমি হয়তো বলবা আমেরিকা, রাইট? তুমি দেখো তো সবগুলো দেশ, এই বেশিরভাগ দেশই আমেরিকা ছাড়া বেশিরভাগ দেশই ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। এই জন্য ভূমধ্য সাগর অত বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ভূমধ্য সাগরের দখল নিতে বা তথা কৃষ্ণসাগরের, কৃষ্ণসাগর হয়ে ভূমধ্য সাগরের দখল নিতে প্রথমে রাশিয়া ক্রিমিয়া দ্বীপটা দখল করে নিয়েছিল, পরে ইউক্রেনে হামলা শুরু করছে। তা আমরা এখন যেটা পরীক্ষা আসতে পারে সেরকম কিছু তথ্য দেখব, অনেক বেশি বলে ফেলছি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, আরও পরে বলবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে, যারা এই মুহূর্তে লাইনে যুক্ত আছো, তাদের কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি গ্রুপে কমেন্ট করে ফেলো এখনই, তো আমি কমেন্ট অনুসারে তোমাদের সেই প্রশ্নগুলো রিপ্লাই দিব। আমি চলে যাচ্ছি, কোথায় আমি এখন চলে আসছি, আমরা দেখবো যে ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিবনিয়া, মনে রাখবা ইউক্রেনের মুদ্রার নাম পরীক্ষা আসতে পারে রিবনিয়া। ঠিক আছে, ইউক্রেনের চারপাশে মোট 60টা দেশ আছে, এই দেশগুলো এখানে দেখা যাচ্ছে অবশ্য, এ খেয়াল করো, এই যে ইউক্রেনের এখানে আছে একটা মলদোভা, এটা হচ্ছে রোমানিয়া, এটা হচ্ছে পোল্যান্ড, এটা হচ্ছে বেলারুস, এটা হচ্ছে রাশিয়া। তাহলে ইউক্রেনের চারপাশে এখানে মোট 60টা দেশ আছে, তার মধ্যে আমি কয়টা দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা এখানে দেখতে পাচ্ছি, 2টা দেখা যাচ্ছে না, 2টা হচ্ছে এই যে এই কোনায় কোনায়, এই কোনায় এই এই উপরের দিকে যে দেশটা সেটা নাম হচ্ছে স্লোভাকিয়া, আর এখানে নিচে যে ছোটো একটা দেশ সেটার নাম হচ্ছে হাঙ্গেরি। তাহলে ইউক্রেনের চারপাশে মোট 60টা দেশ, একটা হচ্ছে যে রাশিয়া, বেলারুস, পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং মলদোভা। ঠিক আছে, আর এখানে এগুলো, এই যে লাল দাগ, এগুলো ইউক্রেনের অঞ্চল যেগুলো রাশিয়া দখল করে নিয়েছিল, সেই এই যে ক্রিমিয়া, ক্রিমিয়া তো রাশিয়া আগেই দখল করে নিয়েছে 2014 সালে। ঠিক আছে, খেরসন, জাপোরিজিয়া, দন্তে ডোনেক্স বা এটাকে অনেকে ডনটেক্স বলে, লুহান্স, এই অঞ্চলগুলো কি করছে, রাশিয়া দখল করে নিয়েছিল, পরবর্তীতে খেরসনকে তারা আবার ছেড়ে দিছে, এখন তাদের দখলে আছে জাপোরিজিয়া, দন্তেক্স এবং লুহান্স। এছাড়া এর ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, কিয়েভ একটু দূরে, মানে হচ্ছে রাশিয়ার মূল ভূমি থেকে একটু দূরে আছে, বাট বেলারুস থেকে কাছে, এই জন্যই রাশিয়া বেলারুস সাথে বন্ধুত্ব করছে। যদি কিয়েভে আক্রমণ করা লাগে, ইউক্রেনের রাজধানী কিয়েভে যদি আক্রমণ করতে হয় তাহলে বেলারুস থেকে আক্রমণ করাটা সহজ। ঠিক আছে, তো এই জন্য বেলারুসও কিন্তু রাশিয়ার শত্রু নয়, মিত্র, বন্ধু। ঠিক আছে, কিন্তু পোল্যান্ড আবার রাশিয়ার বন্ধু না, পোল্যান্ড রাশিয়ার কথা শুনে না, পোল্যান্ড আবার ন্যাটোর সদস্য। ঠিক আছে, তো ইউক্রেনে যখন রাশিয়া হামলা শুরু করে তখন বেশিরভাগ নাগরিক পোল্যান্ড হয়ে
বের হয়ে গেছিল ওরা ইউক্রেন থেকে, মনে রাখতে হবে কোন দেশ হয়ে, পোল্যান্ড হয়ে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে জাপোরিজিয়া একটা এলাকা দেখতে পাচ্ছি, এই জাপোরিজিয়াতে রাশিয়ার সরি ইউক্রেনের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে শুধুমাত্র এটা ইউক্রেনের না, পুরো ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমাদের বাংলাদেশে যেরকম একটা রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু ক্লিয়ার করে জানাবা। ওকে, তাহলে এই শুধু ইউরোপ, পুরো ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের জাপোরিজিয়াতে অবস্থিত। কোথায়? জাপোরিজিয়াতে, আর যেটার অলরেডি দখল নিয়ে নিয়েছে রাশিয়া। এখন রাশিয়া যদি কোনো কারণে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়, বা ইউক্রেন চালায়, বা অন্য কোনো পক্ষ, যেমন মনে করো যে রাশিয়াকে দোষ দেওয়ার জন্য আমেরিকাই যদি সেখানে হামলা করে দেয়, ন্যাটোই যদি সেখানে হামলা করে দেয় জাপোরিজিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, তাহলে এটা পুরো ইউরোপের জন্য একটা ক্ষতিকর দিক হবে। কারণ পারমাণবিক কেন্দ্রগুলো, বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক অস্ত্র খুবই খুবই বিধ্বংসী, যেটা আমরা জাপানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন জাপানে আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে যখন পারমাণবিক বোমা ফেলছিল, তখনই সেটা বিশ্ববাসী বুঝতে পারছিল যে পারমাণবিক বোমা কত বেশি ক্ষতিকর। তো যাই হোক, আমরা বলছি যে ইউক্রেনের সীমান্তবর্তী দেশ সাতটি, সেগুলো বলছি। মারিউপোল বন্দর কোথায় অবস্থিত ইউক্রেনে, আমরা এটাও বলছি। ইউক্রেনের অবস্থান কোথায়? ইউক্রেন পূর্ব পূর্ব ইউরোপে কৃষ্ণ সাগরের তীর অবস্থিত, বা কৃষ্ণ সাগর উত্তরে বলতে পারো। পুতিন ইউক্রেনে আক্রমণ ঘোষণা করেন 24 ফেব্রুয়ারি 2022। ইউক্রেনের প্রেসিডেন্ট নাম হচ্ছে ভলোদিমির জেলেনস্কি। তারপর হচ্ছে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে 2014 সালে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1997 সালে, আসলে 97 না, এটা 91 হবে, 1991 সালে। ইউক্রেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সদস্য ছিল, এটা বলছি আমি। ইউক্রেন প্রথম সামরিক সহায়তা দেয় পোল্যান্ড, ওই যে বললাম না, পোল্যান্ডের মধ্য দিয়েই মূলত ইউক্রেনের নাগরিকরা বেরিয়ে যায়। আর পোল্যান্ডই সর্বপ্রথম সামরিক সহায়তা দিয়েছিল কাকে? সামরিক সহায়তা মানে মিলিটারি সহায়তা, মিলিটারি সহায়তা দিয়েছিল ইউক্রেনকে, পোল্যান্ডে, ঠিক আছে, পোল্যান্ড নামক দেশটি। রাশিয়ার যে অঞ্চলগুলোকে স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেনের, সেগুলো হচ্ছে দোনেস, জাপোরিজিয়া এবং লুহান্স, ঠিক আছে। রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ 6 বছর, এটা মনে রাখতে পারে, এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, সেই জন্য বলে দিলাম। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। আচ্ছা, এখন আক্রমণ করার ফলে রাশিয়ার মানে রাশিয়াকে পৃথিবীর বিভিন্ন দেশ স্যাংশন দেওয়া শুরু করলো, এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাকে কি করলো, বের করে দিল, মানে রাশিয়াকে রাখবে না তারা, ঠিক আছে। তো আরেকটা ঘটনা ঘটছে যে রাশিয়ার তোমার কৃষ্ণ সাগরের অলবিয়া বন্দরে রাশিয়ার একটা রকেট হামলা হয়েছিল। তো এই অলবিয়া বন্দরে বাংলাদেশের একটা জাহাজ ছিল, সেটার নাম ছিল বাংলার সমৃদ্ধি। সেখানে একজন নাবিকও ছিলেন, বাংলাদেশি নাবিক, তিনিও মারা গিয়েছিলেন, তোমাদের মনে আছে হয়তো অনেকের। তো এই বাংলার সমৃদ্ধিতে পরীক্ষা আসতে পারে, এটা কোথায় ছিল? অলিভিয়া বন্দরে, ঠিক আছে, ইউক্রেনের কৃষ্ণ সাগরের তীরবর্তী অলিভিয়া বন্দরে, ঠিক আছে। আর নর্ড স্ট্রিম 1 এবং নর্ড স্ট্রিম 2 কি, এগুলো একটু একটু পরে এটা নিয়ে আমি বলতেছি, এটা গুরুত্বপূর্ণ, এই জন্য একটু পরে বলতে হবে। তারপর হচ্ছে সুইফট কি, সুইফট হচ্ছে যে একটা মানে হচ্ছে যে টেলিকমিউনিকেশন সিস্টেম, ব্যাংক, একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের আর্থিক লেনদেনের জন্য একটা টেলিকমিউনিকেশন সিস্টেম হচ্ছে যে সুইফট, ঠিক আছে। আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, বেশি আজকের আলোচনা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য তোমরা একটু জানাবা যে কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে, কিংবা কোনো ধরনের তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাতে হবে আমাকে। ওকে, তো সুইফট কি, সুইফটের পূর্ণ রূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, অর্থাৎ এটা হচ্ছে একটা সোসাইটি, এটা বেলজিয়াম ভিত্তিক একটা মানে হচ্ছে যে টেলিকমিউনিকেশন সোসাইটি, যেটা কি করে, এই সোসাইটির মাধ্যমে ব্যাংক টু ব্যাংক লেনদেন করা যায়। একটা ব্যাংকের সাথে, মনে করো আমেরিকার কোনো ব্যাংকের সাথে বাংলাদেশের কোনো ব্যাংক লেনদেন করতে পারবে সুইফটের মাধ্যমে, অথবা রাশিয়ার কোনো ব্যাংকের সাথে বাংলাদেশের কোনো ব্যাংক সুইফটের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। কিন্তু এই সুইফট থেকে, অর্থাৎ সুইফট যেই সোসাইটি, তারা কী করলো, রাশিয়াকে বের করে দিছে। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করছে, তখন এই সুইফট থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য সুইফটে আলোচনা আসছিল তখন, এই জন্য সুইফটে আমি বলে দিলাম। আরেকটা জিনিস আলোচনা আসছে, যেটাকে বলা হয় হিমার্স। হিমার্স হচ্ছে যে একটা রকেট সিস্টেম, এটা আমেরিকারই, এটা আমেরিকা ইউক্রেনকে দিয়েছিল যাতে রাশিয়ার আক্রমণকে প্রতিহত করা যায়। এটা এক ধরনের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বলে এটাকে ইংরেজিতে। হিমার্সের পুনরূপ হচ্ছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। এখানে তোমার মানে হচ্ছে যে 6টা রকেট থাকে, এটা গাড়ির উপর বসানো থাকে। বাংলাদেশের যে তোমার ওই যে লরি, বড় বড় যে ট্রাকগুলো আছে না, ওই যেগুলো কন্টেনার বহন করে, এই বড় লরি যেগুলো, এই লরি টাইপসের গাড়ির উপরে 6টা আর্টিলারি রকেট বসানো থাকে।
ঠিক আছে? এগুলো কি করে যে যদি শত্রুপক্ষ মনে করো যে কেউ যদি আমাদের সাপোজ আমাদের বাংলাদেশে আমি একটা হিমাস বসাইলাম, তাহলে এখানে 6টা রকেট থাকবে এক গাড়িতে, তো বাংলাদেশে যদি মিয়ানমার বা অন্য কোনো দেশ যদি আক্রমণ করে রকেটের মাধ্যমে বা অন্য কোনো মিসাইলের মাধ্যমে, তাহলে সেগুলোকে হিমার্স দ্বারা, হিমার্স কি করতে পারবে, হিমার্সের যে রকেটগুলো সেগুলো গিয়ে প্রতিহত করতে পারে, মানে রকেট রকেটকে বাধা দেয়, একটা রকেট আরেকটা রকেটকে গিয়ে ধ্বংস করে দেয়। মনে করো বাংলাদেশের দিকে একটা রকেট আসতেছে, সেই রকেটটাকে ওই হিমার্স কি করতে পারবে, ধ্বংস করে দিতে পারবে। এইটা হচ্ছে হিমার্স। হিমার্স কে দিয়েছে? আমেরিকা দিয়েছে। কাকে? ইউক্রেনকে। কেন? যাতে রাশিয়ার আক্রমণ থেকে নিজেদেরকে তারা রক্ষা করতে পারে, ঠিক আছে? তারপরে এবার আমি কথা বলবো নর্থ স্ট্রিম 1 এবং 2 আসলে কি, এটার জন্য আমি মানছি যে যেতে হচ্ছে, এছাড়া কিছু করার নেই আমার। দেখো এই যে আমরা এই এতক্ষণ ধরে কৃষ্ণ সাগর নিয়ে আলোচনা করতেছিলাম, এখন আমাদেরকে বাল্টিক সি বা বাল্টিক সাগর নিয়ে আলোচনা করতে হবে, কারণ এই বাল্টিক সাগরের মধ্য দিয়ে নর্থ স্ট্রিম 1 এবং 2 নামে দুইটা গ্যাস লাইনের আছে, দুইটা গ্যাস লাইন আছে। এগুলো থেকে মূলত রাশিয়া কি করে, যে রাশিয়ার এই যে সেন্ট পিটার্সবার্গ দেখতেছি না আমরা, এই এখান থেকে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে রাশিয়া কি করে যে তোমার, যদিও সেন্ট পিটার্সবার্গ মূলত এই অঞ্চল পড়ছে, যে বিবর যে অঞ্চলটাতে আমরা দেখতে পাচ্ছি, এই অঞ্চল আর এই অঞ্চলগুলো থেকে, এই দুইটা অঞ্চল থেকে রাশিয়া কি করে যে দুইটা পাইপলাইনের মাধ্যমে এই এই সাগর দিয়ে, এই সাগরটা দিয়ে, এই সাগরটা দিয়ে, এই সাগর হয়ে বাল্টিক সাগর হয়ে সে কী করে জার্মানিতে, যে বার্লিন দেখতে পাচ্ছি, বার্লিন হচ্ছে জার্মানির রাজধানী, তো এই জার্মানির কী করে যে এই অঞ্চলটাতে, এই যে এই অঞ্চলটাতে এসে সে কী করে যে এই যে এই যে গ্রেপস ওয়াল যেটা দেখতে পাচ্ছি এখানে, এই গ্রেপস ওয়ালডে এসে কী করে যে গ্যাসগুলো আসে পাইপলাইনের মাধ্যমে, গ্যাস আসে কোত্থেকে, রাশিয়া থেকে। আবার দেখাচ্ছি আমি, এই যে বার্লিন, এই বার্লিনের এখানে আছে গ্রেপস ওয়ার্ল্ড, এই এখান দিয়ে দুইটা পাইপলাইন কোথায় চলে গেছে, রাশিয়াতে চলে গেছে, এই যেটা হচ্ছে রাশিয়াতে, ঠিক আছে? এই যে রাশিয়া লেখা আছে, দেখো সেন্ট পিটার্সবার্গ রাশিয়া, ঠিক আছে? এই রাশিয়ার গ্যাস দুইটা পাইপলাইন হয়ে কোথায় আসছে, বার্লিনে আসছে জার্মানির। এটার মাধ্যমে রাশিয়া কী করে যে পুরো ইউরোপে, জার্মানির মাধ্যমে, জার্মানি থেকে পরবর্তীতে সেটা পুরো ইউরোপে ছড়াই দেওয়া হয়, রাশিয়ার গ্যাস জার্মানিতে আসে বা ইউরোপে আসে। এখন রাশিয়া কী করছে যে এই যে যেটা আমরা নর্থ স্ট্রিম 1 বলতেছি সেটা অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে লাইনটা, পাইপলাইনটা সাগরের তলদেশ দিয়ে, কিন্তু নর্থ স্ট্রিম 2 যেটা সেটা 2021 সালে চালু করা হয়েছে, কিন্তু সেটা দিয়ে কোনো গ্যাস সরবরাহ এখনও করা হয়নি। যুদ্ধ বাঁধার পরে পুতিন ঘোষণা দিয়েছে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত নর্থ স্ট্রিম 2 দিয়ে কোনো গ্যাস দেওয়া হবে না, ঠিক আছে? কিন্তু নর্থ স্ট্রিম 1 দিয়ে গ্যাস দেওয়া হচ্ছিল অনেক আগে থেকেই ইউরোপে, ঠিক আছে? কিন্তু যখন যুদ্ধ শুরু হলো, পুতিন কী করলো, রাশিয়ার প্রেসিডেন্ট, ওই নর্থ স্ট্রিম 2 দিয়ে তো কোনো গ্যাস যায় না, কিন্তু 1 দিয়ে কী করলেন, গ্যাসের সরবরাহ 50% তিনি কমাই দিলেন। আমাদের বাসা বাড়িতে যদি ওই যে আমরা যখন পানি বা গ্যাস না থাকলে কী যে অবস্থা হয় আমরা তো বুঝতে পারি, ঠিক একই রকম হচ্ছে এখন ইউরোপের। ইউরোপের অবস্থা এরকম কেন করতেছে রাশিয়া, কারণ ওই যে ইউরোপ ইউক্রেনকে সহায়তা করতেছে, ইউরোপ ইউক্রেনকে কী করতেছে, সহায়তা করতেছে। তোমরা নিশ্চয়ই দেখছিলে যে ইউক্রেনের যখন যুদ্ধ বাজছিল সর্বপ্রথম ওই যে তোমার ইউরোপের কী জানি ফ্রান্সের তোমার কী জানি এই প্রেসিডেন্ট ম্যাক্রন এবং তোমার জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস বলা হয় ওনাকে, ওলাফ শোলস, এবং তোমরা দেখছিলে যে যুক্তরাজ্যের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, এখন তো ঋষি সুনাক, তখন প্রেসিডেন্ট ছিলেন কী জানি ওনার নাম কী জানি ওই যে চুল একটু উস্কু খুস্কু করে রাখতেন, উনি কী করছিলেন, সঙ্গে সঙ্গে ইউক্রেনে চলে গেছিলেন, একদম। এবং ইউক্রেনে গিয়ে ওই যে জেলনস্কির সাথে, তোমরা হয়তো অনেকে খবরে দেখেছো বা টিভিতে দেখেছিলে যে জেলনস্কির সাথে ডিরেক্ট গিয়ে উনি অস্ত্র হাতে নিয়েছিলেন, ঠিক আছে? তো এইভাবে ইউরোপ কী করতেছে, কিয়েভকে বা ইউক্রেনকে হেল্প করতেছে, সেই জন্যই মস্কো বা রাশিয়া কী করলো যে ওই গ্যাস সরবরাহ ইউরোপের জন্য মোটামুটি কমাই দিল। তো গ্যাস ইউরোপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা আরেকদিন আলোচনা করব, আজকে আর বেশি আমি আলোচনা করতে চাচ্ছি না, আজকে পুরো এই টপিকটা পুরোপুরি আসলে শেষ করা সম্ভব নয়, আমি আগামী ক্লাসে এটার বাকি টপিকগুলো ধরব, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ পড়তে গিয়ে আমরা পৃথিবীর অনেক কিছু জিনিস জেনে গেছি, ইউরোপের অনেক কিছু জিনিস আমরা জেনে গেছি, এটাও একটা মানে ভালো একটা বিষয় আমাদের জন্য, ঠিক আছে? তো আমি আজকের আর আলোচনা এখানে রেখে দিতে চাচ্ছি, আগামীকালকে আমরা নোবেল পুরস্কার এবং কর্ণফুলী টানেল, তারপর হচ্ছে তোমার বিদ্যুৎ কেন্দ্রগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের প্রশ্ন সমাধান দেখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর আমাদের এই ক্লাসটা সম্পর্কে বন্ধুদেরকে জানিয়ে দিবা, এবং যারা ক্লাসে জয়েন হতে চায় তাদেরকে আমাদের গ্রুপ সম্পর্কে বলে দিবা। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।
সেগুলোতে মানে এই দেশটা, এই দেশটাতেও 1950-এর দশকে একটা দীর্ঘকাল ব্যাপী একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা শেষ হয়েছিল 1979 সালে। পথে এবং আকাশ পথে, ঠিক আছে? তো তোমরা খেয়াল করো, রাশিয়া এমন একটি দুর্গম এলাকা, এখানে বেশিরভাগ বন জঙ্গল এলাকা, এই এলাকাটাতে আক্রমণ করা ন্যাটো কিংবা আমেরিকার জন্য খুবই কষ্টকর। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম।